আমরা এখন যারা নতুন বাগান করতে ইচ্ছুক সরাসরি অরুপ রতন মণ্ডলের কাছ থেকে কিছু পরামর্শ বা কিছু তথ্য শেয়ার করব এবং তার এ বাগান সম্পর্কে অরূপ যারা নতুন বাগান করতে চায় তাদের জন্য পট ব্যবস্থাপনা এবং মাটি প্রস্তুতি সম্পর্কে তুমি একটু কিছু বলো জয়গুরু আমি অরূপ মণ্ডল তালা থানা সাতক্ষীরা ডিস্ট্রিক্ট তো পট নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই জিও ব্যাকটার কথা আমি বলবো কারণ এটা এয়ার ঠিক থাকে এবং জিও ব্যাগ সেটা কুড়ি গ্যালন জিও হলে মোটামুটি স্ট্যান্ডার্ড হয় প্রথমে আপনি দশ নিয়ে দিয়ে পরবর্তীতে কুড়ি গ্যালনে নিয়ে যেতে পারেন এবং মাটি প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই ফিফটি মাটি এবং ফিফটি পার্সেন্ট কম্পোস্ট কম্পোস্টের ক্ষেত্রে সেটা হতে পারে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার যেটা পুরনো গোবর এই জাতীয় আপনি দিতে পারেন সাথে হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল সরিষার খোল এগুলো অ্যাড করতে পারেন অনলাইনে যেগুলো আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন অরব ছাদ বাগানের জন্য কোন ফলের গাছগুলোকে আসলে বেস্ট বলে তোমার মনে হয় অনেকগুলো অনেক ফল করা যেতে পারে আমরা বিভিন্ন রকম না জেনে বুঝি অনেক সময় করে ফেলি কিন্তু আমার কাছে সিরিয়ালটা একদম নিশ্চিত যে এরকমই সেটা প্রথমে সব থেকে ভালো সহজভাবে এবং ভালো হয় সেটা ড্রাগন দ্বিতীয়ত আমি বলবো পেয়ারা তৃতীয়ত বেদানা চতুর্থত আঙ্গুর এবং পঞ্চম আমি রাখবো কমলাকে আরও করা যেতে পারে মালবেরি তুর্কি মালবেরি হলে সেটাও খুব সুন্দরভাবে হতে পারে অরূপ তুমি এই যে বিভিন্ন ফলের গাছের কথা বলে জাত নির্বাচন সম্পর্কে তুমি একটু কিছু বলো হ্যাঁ অবশ্যই জাতটা দরকার অগণিত জাতের মাঝে আপনাকে খুঁজে বের করতে হবে কোন জাতটা বেস্ট তো যেমন পেয়ারার ক্ষেত্রে এক নাম্বার ড্রাগন ড্রাগনের ক্ষেত্রে আমি বলবো মেক্সিকান ড্রাগন এবং বল বলে একটা জাত আছে জাম্বুরেট সোলাফুর আছে তারপরে এরকম বিভিন্ন জাত আছে বাহামুত টিএলএম ভ্যারাইটি বাহামুত এরকম অগণিত ভ্যারাইটি আছে তো এগুলো বেস্ট হতে পারে বেদানার ক্ষেত্রে বেস্ট থাই রিমন মৃদুলা আর একটা এগুলো পেয়ারার ক্ষেত্রে তাইওয়ান পিঙ্ক বেস্ট অন এন্ড অনলি তাইওয়ান পিঙ্ক যেমন মালবেরির ক্ষেত্রে তুর্কি মালবেরি অন অ্যান্ড অনলি আর কিছুই দরকার নেই তুর্কি মালবের আঙ্গুরের ক্ষেত্রে অবশ্যই বাইকুনুর বাংলাদেশের সব থেকে সফলভাবে হচ্ছে বাইকুনুর দেখুন আট মাসের সরি এক বছরের একটি গাছে এক বছরের একটি গাছে প্রায় আটত্রিশ থাকা আঙ্গুর এখানে আমরা পেয়ে গেছি দেখা যাক পরম পূর্ণময় দয়ায় হারভেস্ট হলে তখন আর সৌন্দর্যটা আরও ফুটে উঠবে অবশ্য অবশ্য অরূপ এখন ওই বাগান পরিচর্যা সাত বাগান পরিচর্যা সম্পর্কে একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো হ্যাঁ পরিচর্যাটা আমাদের সাত বাগান মানে মনে রাখতে হবে অবশ্যই রেগুলার মেনটেন্যান্স এখানে প্রয়োজন যেমন প্রতিদিন পানি দেওয়া প্রতিদিন অবশ্যই যখন সূর্য অস্তের কাছাকাছি অর্থাৎ বিকালে অথবা সকালে এমন সময় পানি দিতে হবে মাটি ঠান্ডা পানি ঠান্ডা এমন সময় এবং মালচিং করে দেওয়া প্রচুর রৌদ্রের সময় দেখুন এটা সেটা দিয়ে খড় পাতা দিয়ে মালচিং করে দেওয়া প্রতি পনেরো দিন পর পর একদিন সরিষার খোল ভিজানো পানি এখানে অ্যাপ্লাই করা যেতে পারে খুবই পাতলা করে অনিস টু হান্ড্রেড অনুপাতে সরিষার খোল ভিজানো পানি এবং একটু জৈব সার হিসেবে আমি ব্যবহার করি হাড়গুঁড়ো শিমকুচি নিমখোল সরিষার খোল এগুলো খুবই অল্প পরিমাণে এক মুঠো পরিমাণে পরিমাণটা আপনাকে জেনে বুঝে করতে হবে এগুলো এবং প্রুনিংও একটা খুব বড় অংশ কোন ডালটা রাখবো কোন ডালটা রাখবো না এটা জেনে বুঝে আমাদেরকে অবশ্যই সেটা করতে হবে তবেই আমরা এত সুন্দর ফলন পেতে পারি এটা যেমন অ্যাঞ্জেলিকা অ্যাঞ্জেলিকা অত্যন্ত সুনামধন্য দেখুন এক বছর একটি গাছে এগারো থেকে বারোটি থোকা এসেছে এখানে এটা ভাগোয়া এবং দেখুন তাইওয়ান পিঙ্ক দেড় বছরের একটি গাছে খুব ছোট গাছ কি পরিমাণ পেয়ারা এসেছে এবং এটা খেতে অত্যন্ত সুস্বাদু বছর ব্যাপী হয় এবং খুবই টেস্টি আর কি এই যে ড্রাগন জামগুড়ের ছোলাপুর ইন্ডিয়ার একটা জাত খুবই সুন্দর ওই পাশের নাম একটু এবং এখানে রয়েছে তাইওয়ান পিঙ্ক সিএন পিঙ্ক

আগে সাতটি এবং নতুন করে চোদ্দোটি ফল সেট হয়ে আছে এবং একটি হারভেস্ট উপযোগী বাইকুনুর আঙ্গুর দেখুন বাইকুনুরের লাল হবে আঙ্গুরগুলো এবং আটত্রিশ থোকা এখানে সেট হয়ে আছে সিডলেস এটাও অত্যন্ত সুনামধন্য জয় সিডলেস ভ্যারাইটি টরেন্ট যেটা বাংলাদেশে প্রমাণিত খুবই ফলন হয় দেখুন নামটা একটু আরেকবার বলো রাম রঙ্গন চায়না কমলা এটা আচ্ছা আচ্ছা আপনারা দেখেন ফলনের অবস্থা দেখেন এখনো ছোট বলে হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না প্রচুর পরিমাণে ফল এসেছে এটা গ্রিন লং বছরে শুনেছি তিনবার হয় এবং অত্যন্ত সুন্দর ফলটি প্রচন্ড ফলন হয় এবং খেতেও সুস্বাদু সব থেকে মিষ্টি কড়া মিষ্টি গোল্ডেন গোল্ডেন এটা তিন এইটুকু বয়সে তিনবার ফলন দিয়েছে অলরেডি এবং দেখুন এখনো কি পরিমাণ ফল সেট হয়ে হচ্ছে আর কি অনবরত সেট হচ্ছে ছোটাও প্রায় দু বছরের গাছ সুপার ভাগোয়া এটাও পর্যাপ্ত ফলন দিচ্ছে আমাদের ওয়েদারে